নমস্কার, লেডি কনস্টেবলের যে রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা prb.wb.gov এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে নিচের দিকে রিটিন রেজাল্ট যেটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করতে হবে। নতুন একটি বক্স আসবে এখানে, এখানে সিলেক্ট এক্সাম যেটি রয়েছে এখান থেকে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল এটা সিলেক্ট করে নিতে হবে। নতুন আরেকটি এইভাবে পপ আপ আসবে, এখানে গেট ডিটেলস এখানে ক্লিক করে নেবে এবং এইখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ দিতে হবে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবার দেখে নিব যে কাট অফ কত রয়েছে সেটাও একবার আমরা দেখে নেব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এবারের লেডি কনস্টেবলের কাট অফ। আনরিজার্ভ ক্যাটাগরিতে 39.25 কাট অফ গেছে। ইডাব্লিউএস এখানে, তারপরে এসসি রয়েছে 29.25, এসটি 28.5, ওবিসি এতে রয়েছে 22.25 রয়েছে এবং ওবিসি বিতে 33.25 কাট অফ রয়েছে। এটি হচ্ছে গিয়ে কাট অফ। এবং ইসি যেগুলো রয়েছে সেগুলো আলাদা রয়েছে। এনবিএফদের কাট অফও কিন্তু আলাদা রয়েছে, সিভিকেরও আলাদা করে কাট অফ দেওয়া হয়েছে। তো এবারে খুবই কম গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কাট অফ মার্ক। কাদের কাদের রেজাল্ট হয়েছে তোমরা নিচে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।